ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে MCQ অর্থাৎ 10-এর যে অঙ্কগুলো বসে দেখি 1.3 তার অঙ্কগুলো করব। এর আগে আমরা 1.2, 1.3 এই অঙ্কগুলো করেছিলাম। ওই অঙ্কের ভিডিওগুলো অবশ্যই দেখে রাখো, কারণ ওইখান থেকে কিন্তু একটা 3 নম্বরের অঙ্ক তোমরা কমন পাবে। আজকে আমরা যেটা করবো সেটা কি MCQ এর অঙ্কগুলো অর্থাৎ 10-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব, অর্থাৎ 10-এর A। তাহলে এখানে কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত? তাহলে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি জানি তাহলে কি AX²PX+C=0, অর্থাৎ এক্স এর পাওয়ার যত থাকবে ওই সমীকরণে কিন্তু বীজ আমরা তত পাবো। তাহলে এখানে এক্স এর মাথায় কত পাওয়ার আছে 2, তাহলে এক্স এর মান কত 2টাই পাবো। তাহলে এক্স এর যে বীজ, এক্স এর বীজ কত হবে 2টি। তাহলে আমরা 1 নম্বর যে MCQ আছে তার অ্যান্সারটা কত হবে 1A B। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। দ্বিতীয় নম্বর বলছে যে AX²BX+C=0। তাহলে এটা দ্বিতীয় নম্বর। তাহলে এখানে কি বলছে যে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? তাহলে এই সমীকরণে দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন X² সহ A ≠ 0। তাহলে A যদি ≠ 0 হয় তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি A সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তার মানে এর যে অ্যান্সার, এর অ্যান্সার কোনটা হবে? C নম্বরের অ্যান্সারটা হবে, যেখানে A ≠ 0। তাহলে এই দ্বিতীয় নম্বরও কিন্তু বোঝা গেল। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত কত? তাহলে দেখো, আমরা এখানে বলেছিলাম যে দ্বিঘাত যদি সমীকরণ হতে হয় তাহলে সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে? 2 হতে হবে। তাহলে A নম্বর যেটা A এর যে 3 নম্বর, তাহলে একটি দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হবে। তাহলে 3 নম্বর যেটা আমরা MCQ, এই 3 নম্বর MCQ কত পেলাম? A B, অর্থাৎ 2 হবে। এবার দেখো 4 নম্বরটা কি বলছে। 4 নম্বরটা বলছে একটা সমীকরণ দিয়েছে, তাহলে 4×5x²-7x+2 = তাহলে 5×4x²-6x+3। তাহলে এটাই আমরা ক্যালকুলেশন করি কত হবে, 20x²-7x+2। এদিকে দেখো তাহলে 20x²-24x+ কত? 15। দুই দিক থেকে দেখো এই 20x², 20x² কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কত, -7x+2 = -24x+ কত? 15। যদি কোনো সমীকরণে এক্স এর ঘাত যদি 1 হয় তাহলে দেখো এইটাকে সমাধান করলে কিন্তু আমরা এক্স তাহলে কত পাবো, ক্যালকুলেশন করি তাহলে 17x = কত 13। তাহলে দেখো এই সমীকরণে কিন্তু এক্স এর পাওয়ার কত 1। তাহলে এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা অলওয়েজ কি হবে, সেটা কিন্তু রৈখিক সমীকরণই হবে। তার মানে এই 4-এর যে অ্যান্সার সেটা কত হবে, A নম্বর, অর্থাৎ যেটা হবে রৈখিক। তাহলে দেখো এটা আমরা কিন্তু করতে পেরেছি। এর 5 নম্বরটা বলেছে যে X²/X=6। তাহলে এখানে এক্স এর মানটা কত হবে? তাহলে এখানে দেখো যদি X যদি 0 হয় তাহলে X²/X এটা কি হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। তাই এখানে X=6 কি হবে, তার অ্যান্সারটা হবে। তার মানে এখানে অ্যান্সারটা হবে তোমার B নম্বরের অ্যান্সারটা হবে, যার কত 6 অ্যান্সার বেরাবে। তাহলে আশা করি তাহলে এই 10-এর যে এর MCQ গুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার দেখো আমরা করবো যে C নম্বরের অঙ্কগুলো আমরা এবার করার চেষ্টা করবো। তাহলে C নম্বরে কি বলছে যে C এর এক নম্বরটা কি বলছে যে X²/BX+C=0। তাহলে সমীকরণটির A = 0 এবং B ≠ 0 হয় তবে সমীকরণটিকে একটি ড্যাশ সমীকরণ বলা হবে। তাহলে A
দেখো এ যদি জিরো হয়ে যায় তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এ বি এক্স প্লাস সি কে জিরো। তাহলে দেখো আমরা দশের এর চার নম্বরটা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যদি এক্স এর সহগ যদি ওয়ান থাকে তাহলে সেই সমীকরণটা অলওয়েজ কি হবে, অলওয়েজ তোমার কি সরলরৈখিক হবে। তাই সি এর এক নম্বরটা কি হবে, এটা একটা রৈখিক সমীকরণ হবে। তাই এখানে কি হবে, অ্যান্সারটা রৈখিক সমীকরণ। তারপর দেখো দুই নম্বরটা কি বলছে, দুই নম্বরটা বলছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বিজি ওয়ান হয় তাহলে সমীকরণটি হলো, তাহলে সমীকরণটা কেমন হবে আমাকে যে কোন একটা সমীকরণের দুটি বিজি কত ওয়ান হবে। দেখো আমরা জানি যে কোনো একটা সমীকরণ যদি তৈরি করতে হয় তাহলে এখানে কি হয়, বীজ দ্বয়ের সমষ্টি প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল কত জিরো হয়। তাহলে এখানে দেখো আলফার মান ওয়ান, বিটার মান কত ওয়ান, তাহলে আমরা কি বলতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স, এখানে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কত হবে এক্স স্কয়ার মাইনাস কত টি এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটাই দেখো নির্ণয় আমাদের কি হবে একটা সমীকরণ। তাহলে এটাও দেখা আশা করি বোঝা গেছে। তাহলে তৃতীয় নাম্বারটা কি বলছে, তৃতীয় নাম্বারটা বলছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু সিক্স এক্স, তাহলে সিক্স এক্সটা দিকে নিয়ে তাহলে কত জিরো। তাহলে এখানে দেখো এক্সটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স ইকাল টু কত জিরো। তাহলে কি বলতে পারি এক্স ইকাল জিরো অথবা এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো, তাহলে এক্স ইকাল টু সিক্স। তাহলে এক্স এর মান আমার অর্থাৎ যে সমীকরণ, সেই সমীকরণ সমীকরণে আমাদের যে মান দুটো হবে সেই মান দুটো কত জিরো ও সিক্স। তাহলে দেখো আশা করি দেখো আমরা এমনটা আমরা বুঝতে পেরেছি। তাহলে চার নম্বর অঙ্ক, চার নম্বর অঙ্কটা কি বলছে সেটা আমরা দেখবো। তাহলে চার নম্বর অঙ্কটা বলছে কি যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস কত আঠেরো ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে এই সমীকরণের দুটো বীজ কত ধরলাম আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু কি বলতে পারি মাইনাস বি বাই এ, তাই এখানে কত হবে বারো বাই সাত, তাহলে এটা প্লাস আসবে। আর আলফা ইন্টু বিটা তাহলে কত হবে আঠেরো বাই সাত। তাহলে আমাদের কি পেয়েছে বীজ দ্বয়ের যোগফল আর বীজ দ্বয়ের গুণফল কত অনুপাত, তাহলে বারো বাই সাত ইস্টু কত আঠেরো বাই সাত, তাহলে সাত সাত নিশ্চয় ক্যান্সেল। আর এটা ছয় যদি কাটি তাহলে দুই এটা তিন, তাহলে কত হবে টু ইস্টু থ্রি। দেখো আশা করি তাহলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে এবার যে অঙ্কটা বলছে সেটা কি বলছে, পাঁচ নম্বর দাগের অঙ্ক, যে পাঁচ নম্বর দাগের অঙ্কটা তোমাদের বলতে চাইছে যে পাঁচ নম্বরটা এখানে কি বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, একটা সমীকরণ বলেছে যেখানে এ নট ইকাল টু জিরো। সমীকরণের বীজ দ্বয় পরস্পর অনুরূপ হলে সি এর মান কত, তাহলে এখানে বীজ দ্বয় অনুরূপ বলে তাহলে একটা আলফা ধরবো, তাহলে একটা তার মান আলফা। এবার তোমাকে কি জানতে চাইছেন সি এর মান। তাহলে দেখো আমরা যদি আলফা ইন্টু ওয়ান বাই আলফা করি অর্থাৎ বীজ দ্বয় গুণফল মানে আমরা কি জানি সি বাই এ, তাহলে আলফা আলফা কেটে গেল তাহলে সি সমান সমান কত এ, তাহলে সি এর মান কত হলো এর ইকুয়াল আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আশা করি দেখো অঙ্কটা বোঝা গেছে। তাহলে দেখো এবার ছয় নম্বরের যে অঙ্ক, সে ছয় নম্বর অঙ্কটা কি বলতে চাইছে, ছয় নম্বরটা বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, সমীকরণের বীজ দ্বয় পরস্পর অনুরূপ এবং কি বিপরীত। তাহলে এ একটা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, তাহলে এর কি বলেছে একে অপরের অনন্য কিন্তু অপোজিট সাইড করি ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই আলফা ইকাল টু কত সি বাই, তাহলে কেটে গেল। তাহলে আমরা কি বলতে পারি সি ইকাল টু মাইনাস এ অথবা এ প্লাস সি ইকাল টু জিরো। দেখো তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে এ প্লাস সি এর মান কত জিরো আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি দেখো এই মূলত তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই টাইপের অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং এরপরে যে ভিডিও সে ভিডিওটা আমরা পরবর্তীকালে অর্থাৎ বাকি যে অংশগুলো আছে পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করে দেব।
তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো করে পুরো পাঠে অনুশীলনী এবং যেগুলো করাচ্ছি এই চ্যাপ্টারগুলো তোমরা ধরে ধরে করো, দেখো অঙ্কতে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাবো। ধন্যবাদ।